আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইসলাম কিভাবে গ্রহণ করতে হবে বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সব কিছু যদি আল্লাহর জন্য নিবেদন করি তাহলে সেটা হবে ইসলাম সেটা হবে আত্মসমর্পণ একজন মানুষ যখন আত্মসমর্পণ করে সারেন্ডার করে তখন সে কি বলে যে আমি সারেন্ডার করি অস্ত্র একটা জমা দিছি বাকিটা আমার কাছে থাক এই সারেন্ডার গ্রহণ হয় সব কিছু দিয়ে দুই হাত তুলে ছেড়ে দিয়ে দাঁড়ায় যেতে হয় আমার হাতে আর কিছু না সব দিয়ে দিছি এবার তুমি যা বলবা তা শুনবো এটার নাম কি ইসলাম মানেই হলো এই আত্মসমর্পণ গর্দন নেহাদান বতাআত ফারসিতে ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যায় বলেন খোলাসা কথা এটাই আত্মসমর্পণ আর আত্মসমর্পণ তখন হবে যখন আপনার অর্থ আপনার সম্পদ আপনার আচার আচরণ আপনার কায় কারবার আপনার ব্যবসা বাণিজ্য আপনার চাকরি বাকরি আপনার উঠা বসা আপনার কাউকে ভালোবাসা কাউকে শত্রুতা করা এই সব কিছু হবে এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে এই পরিপূর্ণ দাখিল হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে এখন এই টাইপের মুসলমান হইতে গেলে অনেকে বলবে মৌলবাদী মুসলমান কি বলবে মৌলবাদী মুসলমান হ্যাঁ যদি এটার নাম মৌলবাদী মুসলমান হয় তাহলে তাই কারণ মৌলবাদী মানে হলো মূলবাদী মূলে বিশ্বাসী যে আমার সব কিছুতে গোড়ায় যেতে হবে কোরআনে যেতে হবে যারা মূলে বিশ্বাসী না তারা তো আগায় আগায় ভেসে চলে ঠিক না ঠিক আগায় আগায় ভেসে ভেসে চললে চলবে আপনি গোড়ার খবর নাই শুধু আগায় আগায় ভেসে চলতেছেন গোড়া না এটা তো যে কোনো তো ভেসে শেষ হয়ে যাবে এই জন্য যাদের মূল ঠিক নাই তাদের ইসলাম দেখা গেল যে একটু জড় আসলে চলে যায় ঠিক না ঠিক আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হবে তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন নামাজ পড়েন আর একজন আইল উঠেলেন আছে না নাই পরিপূর্ণ মুসলমান নামাজ পড়ে এটুক মুসলমান কিন্তু পরিপূর্ণ হয় নাই পরিপূর্ণ হইতে হলে আইল ঠেলা বন্ধ করতে হবে ঠিক না ঠিক নামাজ পড়েন আইল টেল ঠেলেন না কিন্তু মোবাইলে হারাম জিনিস দেখেন পরিপূর্ণ মুসলমান এই জায়গাতে ভেজাল আছে এটাও ছাড়তে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মসমর্পণ বলতে যেটা বোঝানো হয় আল্লাহর কাছে আমি আমার সব সেপে দিয়েছি আল্লাহ এখন ব্যবসাটা আল্লাহ আপনার কোরআন যেমনে বলে এমনি করব আপনার রসুল হাদিস যেমনে বলে এমনি করব বিয়ে শাদিটা আপনার কোরআনে যেমনে বলা আছে আপনার হাদিস রসুল হাদিসে যেমনে বলা আছে এমনি করব কাকে ভালোবাসতে হবে কোরআন যাদেরকে ভালোবাসতে বলে তাদেরকে ভালোবাসবো যাদের সাথে ভালোবাসা রাখতে নিষেধ করে তাদের সাথে রাখবো না এই নিজের সব কিছুকে কোরআন এবং হাদিসের সাথে সঁপে দেওয়া সমর্পণ করে দেওয়া সারেন্ডার করে দেওয়া এটার সামনে ছেড়ে দিয়ে অবনত হয়ে যাওয়া এটার নাম হলো ইসলাম এটার নাম হলো কি ইসলাম